দিঘায় পুলিশের গান্ধীগিরি, কখনো মোটরসাইকেল আরোহীদের হাতে তুলে দেওয়া হচ্ছে চকলেট, আবার কখনো মোটরসাইকেল আরোহীর হাতে তুলে দেওয়া হচ্ছে গোলাপ ফুল। পুলিশের এই ভূমিকা দেখে কার্যত অবাক দিঘার স্থানীয় বাসিন্দা সহ পর্যটকেরা। পথ দুর্ঘটনা কমাতে মানুষকে সচেতন করতে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা থানা ট্রাফিক পুলিশের এই ভূমিকা দেখে কার্যত অবাক দিঘার স্থানীয় বাসিন্দা সহ পর্যটকেরা। পথ দুর্ঘটনা কমাতে মানুষকে সচেতন করতে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা থানা ট্রাফিক বিভাগের উদ্যোগে এই অভিনব পন্থা অবলম্বন করা হয়। হ্যাঁ, আজকে দিঘা থানা এবং দিঘা ট্রাফিকের সৌজন্যে আমরা একটা সেফ ড্রাইভ সেফ লাইফ প্রোগ্রাম করলাম। এটা আমাদের সরকারি প্রোগ্রাম। এটার উদ্দেশ্য আমাদের মোটরসাইকেল চালক এবং গাড়ি চালকদেরকে সচেতন করা এবং সচেতনমূলক কিছু কথাবার্তা বলা। এটা আমাদের প্রথম বলা আছে মোটরসাইকেল আরোহীরা, তারা অবশ্যই যেন হেলমেট পরে মোটরসাইকেলের দুজনের বেশি চাপ দেন না। সৈকত শহর দিঘায় পথ সচেতনতা বাড়াতে নিউ দিঘার যুব আবাস মোড় থেকে ওল্ড দিঘা পর্যন্ত একটি সচেতনতা র্যালি আয়োজন করেন দিঘা থানার পুলিশ কর্মীরা। পূর্ব মেদিনীপুর জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র দিঘা, ফলে দিঘায় যানবাহনের আধিক্য অনেকটাই বেশি, তাই দুর্ঘটনার সংখ্যাও বেশি। দুর্ঘটনায় শুধু আহত নয়, নিহত হচ্ছে গাড়ি চালক থেকে সাধারণ পথচারী। শুধু পূর্ব মেদিনীপুর জেলার দিঘা নয়, জেলার সর্বত্রই পথ দুর্ঘটনার ঘটনা ঘটছে প্রায়শই, ফলে চিন্তায় পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। যারা গাড়ি চড়বেন, ড্রাইভার এবং যারা ওনার পাশে যিনি বসবেন, প্রত্যেকেই সিট বেল্ট ব্যবহার করবেন। নেশা করে অর্থাৎ মদ্যপান করে কেউ গাড়ি চালাবেন না, এতে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। ছ ঘন্টার বেশি কেউ গাড়ি চালাবেন না রাস্তার ধারে। দিঘা সহ জেলা জুড়ে পথ দুর্ঘটনা কমাতে একাধিক পন্থা অবলম্বন করছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের ট্রাফিক বিভাগ। এবার তাতে উঠে এলো অভিনব পন্থা। বিগথানা ট্রাফিক বিভাগের পক্ষ থেকে দিঘায় ট্রাফিক সচেতনতা বাড়াতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়, যার মধ্যে অন্যতম মোটর বাইক আরোহীদের হাতে তুলে দেওয়া হলো কখনো চকলেট, আবার কখনো গোলাপ ফুল। রাস্তায় হেলমেটহীন মোটর বাইক চালকদের চকলেট খাইয়ে সচেতন করেন পুলিশ কর্মীরা। সঙ্গে যারা ট্রাফিক নিয়ম মেনে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন তাদের গোলাপের শুভেচ্ছা জানায়। পুলিশের এই অভিনব কর্মসূচিতে কার্যত অবাক দিঘার পর্যটক সহ সাধারণ মানুষ। মানুষ নিশ্চয়ই সচেতন হবেন এবং আমরা চেষ্টা করছি এবং আমাদের সরকার বাহাদুরও চেষ্টা করছেন সব দিক দিয়ে এটাকে সচেতন করার জন্য, এবং নিশ্চয়ই মানুষ সচেতন হবেন। মানুষ একদিন ভুল বুঝবেন, নিশ্চয়ই ওনারা সচেতন হবেন। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এইভাবে আমরা চেষ্টা করেও যাব। আর যাদেরকে আমরা ভুল দিচ্ছি, যারা হেলমেট পরে আছে তাদেরকে ভুল দিচ্ছি, যারা হেলমেট পরেনি তাদেরকে চকলেট। দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কন্ট্রাক্ট ট্রাফিক ওসি অভিজিৎ বসু, দিঘা থানা ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রাজু সরকার প্রমুখ। পূর্ব মেদিনীপুরের দিঘা থেকে সৈকত শীল, রিপোর্ট নিউজ 18 লোকাল।